আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে খুবই মজার তেল ছাড়া সবজির তরকারি। সবজি আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই, আমার চ্যানেলেও অনেক রকমের সবজির রেসিপি আছে, তবে আজকে আমি তেল ছাড়া রান্না করব। তেল ছাড়া আমার চ্যানেলে আরও কিছু রেসিপি আছে, যারা তেল ছাড়া রান্না খুঁজছেন তারা ইচ্ছা করলে সেগুলো দেখে নিতে পারেন। তেল ছাড়া সবজি রান্না করব এটা শুনলে অনেকেই হয়তো এটা বিশ্বাস করবেন না, কিন্তু আসলে তেল ছাড়াও রান্না করা যায় এবং এটা খেতেও কিন্তু খুবই দারুণ হয়। তো চলুন দেখে নিই তেল ছাড়া কিভাবে আমি আজকে সবজি রান্না করব। তেল ছাড়া সবজি রান্না করতে আমি এখানে শীতকালীন বেশ কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, পটল, লাউ, ফুলকপি, মিষ্টি কুমড়া, পেঁপে এবং ঝিঙ্গা, সেই সাথে আরও নিয়েছি সিম। আমি এখানে 8 রকমের সবজি নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বা ঘরে যে সবজি আছে সেগুলো দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আর সেই সাথে কিছু মশলা লাগবে, সেই মশলাগুলি হচ্ছে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 4টি আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, জিরা বাটাটা থাকলে দিলে ভালো হয়, অথবা জিরা বাটার বদলে আপনারা জিরার গুঁড়াও ইউজ করতে পারেন। আর ফোড়নের জন্য লাগবে 1টি তেজপাতা ছোট সাইজের আর 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, সেই সাথে আরও লাগবে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো এবং ধনিয়া পাতা কুচি। এই হচ্ছে মোট উপকরণ। এখন আমি ফুটন্ত পানিতে এক এক করে সবজিগুলি দিয়ে সেদ্ধ করে নিব। তার জন্য প্রথমে আমি যে সবজিগুলি বেশি শক্ত সেগুলি দিয়ে দিব পেঁপে, লাউ এবং গাজর। 5 মিনিট এই শক্ত সবজিগুলি সেদ্ধ করে নিব। 5 মিনিট পর মিষ্টি কুমড়া ছাড়া বাকি যে সবজিগুলি আমি নিয়েছি সেগুলো দিয়ে দিব ফুলকপি, চিচিঙ্গা, পটল এবং সিম। সবজি পরিমাপটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সবগুলো সবজি আমি 1 কাপ পরিমাপে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলো আর 3 মিনিট ধরে সেদ্ধ করে নিব। আরও 3 মিনিট পর আমি পেঁপেটা একটু চেক করে নিব যে সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি সেদ্ধ করব না, জাস্ট দিয়ে এখনই তুলে ফেলব। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ছাকনির সাহায্যে এই সবজিগুলি তুলে নিব। আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করি নাই, লবণ ইউজ করলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যেত। এই যে সবগুলো সবজি আমি ছেঁকে নিলাম, কালারটা দেখুন একদম কি সুন্দর আছে। রয়ে যাওয়া যে পানিটা এটা কিন্তু আমি ফেলে দিব না, এই পানিটা আবার এই রান্নাতেই আমি ইউজ করব। এখন রান্নায় চলে এলাম। কড়াইতে দিয়ে দিব 5 ফোড়ন এবং তেজপাতাটা 2 টুকরা করে ছিঁড়ে। এখন একদম লো আছে এই 5 ফোড়ন আর তেজপাতাটাকে ভাজতে থাকবো যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তেল ছাড়া যেহেতু এটা ভাজছি তাই একদম লো আছে, এটাকে আস্তে আস্তে সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিব। 5 ফোড়ন আর তেজপাতা সুন্দর একটা ঘ্রাণ বের হলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। যেহেতু তেল ছাড়া রান্না করছি তাই পেঁয়াজ বাটাটাকে এভাবেই নেড়ে চেড়ে ভাজবো। পেঁয়াজ বাটাটা নাড়তে নাড়তে যখন এরকম পানিটা শুকিয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব আদা এবং রসুন বাটা, এবং আদা এবং রসুন বাটাও একইভাবে পেঁয়াজ বাটার সাথে মিলিয়ে নিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে মশলাটা কষাতে হবে। বেশি আঁচে দিলে আবার পুড়ে যাবে, মশলাটা কিন্তু পুরানো যাবে না, যেহেতু তেল ছাড়া রান্না হচ্ছে তাই এখানে মশলাটা তৈরি করে নিতে হয়, সেজন্য এই রেসিপিতে মশলাটা তৈরি করতে কিছুটা সময় লাগে, মশলা কষানোর কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়। এভাবে আমি পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত যেভাবে ভেজে নিয়েছি আদা রসুন বাটার পানিটাও শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুন বাটার পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে অল্প একটু 1 চা চামচ পরিমাণ পানি অ্যাড করব এবং মিলিয়ে নিব। এ পর্যায়ে বাকি মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিব জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ। এখন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করব এবং সমস্ত মশলাগুলি মিলিয়ে নিব। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু পরপর অল্প অল্প পানি অ্যাড করে সমস্ত মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিব। যখনই দেখা যাবে যে মশলাটা শুকিয়ে যাচ্ছে সে পর্যায়ে 1 চা চামচ পরিমাণ পানি অ্যাড করব।
খুব বেশি কিন্তু একসাথে পানি অ্যাড করা যাবে না। এক চা চামচ পরিমাণ পানি অ্যাড করে করে মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। যেভাবে আমরা তেলের মধ্যে মশলাটাকে কষাই ঠিক তেমনিভাবে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি কষিয়ে নিলাম, আমার প্রায় আধা কাপ পরিমাণ পানি লেগেছে, অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলাটা যখন কষানো হবে সুন্দর একটা ঘ্রাণ আসতে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিব সেই সিদ্ধ করে নেওয়া সবজি, মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মশলাটা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা তেল ছাড়া কষানো হয়েছে, যেহেতু সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তাই এখন সবজি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই সবজিটা সিদ্ধ করা নিয়ে কোনো টেনশন থাকবে না। এখন দিয়ে দিব সিদ্ধ করা সবজির পানি। এবারে চুলা আঁচটা বাড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে 1 চা চামচ পরিমাণ সরিষা আর 1 চা চামচ পরিমাণ পোস্তদানা আমি পানি দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দিব। এটার কথা আমি উপকরণে বলতে ভুলে গিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 4টি এবং ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা তুলব। এবার একটু চেক করে নিব লবণ ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, সবজিটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া সবজি রান্না। কি দেখে কি মনে হচ্ছে যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে? বোঝা যাচ্ছে না, তাই না? দেখে যেমন বোঝা যাচ্ছে না যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে, যদি না বলে দেওয়া হয় যে খাচ্ছে সে কখনোই বুঝবে না যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে। তো আশা করছি তেল ছাড়া সবজির এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন এবং আশা করছি এখন থেকে আর আপনারা সবজি রান্না করতে গেলে তেল ছাড়াই রান্না করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।